সুস্বাগতম সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে আমাদের আননোন ইন্ডিয়া সিরিজের পার্ট থার্টি নিয়ে কথা বলবো তো আজকের টপিক হচ্ছে যে আমাদের দেশে যে নর্থ ইস্ট ইন্ডিয়া আছে বা উত্তর পূর্ব ভারত তো সেই উত্তর পূর্ব ভারতে কে পপ বা কোরিয়ান পপ কেন এত জনপ্রিয় আর শুধু কোরিয়ান পপের যে আরও বিভিন্ন পার্টগুলো আছে বিটিএস ব্ল্যাক পিঙ্ক রেড ভেলভেট জিও টি সেভেন সুপার জুনিয়ার টোয়াইস এক্সো সেভেন্টিন লুনা তো এই যে যে ব্র্যান্ডগুলো আছে তো এগুলো কেন এত জনপ্রিয় তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে একদম কথা বলবো ব্যাকগ্রাউন্ড সহ ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও তো দেখো এই টপিক নিয়ে কথা বলার আগে ব্যাকগ্রাউন্ডে আমরা বিভিন্ন টপিক বিভিন্ন বিষয় নিয়ে আজকে প্রথমে শুরু করব তো তারপরে সেখান থেকে একদম ডিটেলসে কানেক্ট করব ব্যাপারটা ঠিক আছে তো ভিডিওটার লেন্থ বড়ো হবে প্রথমে দেখো আমাদের ভারতে মোটামুটি উনত্রিশটা রাজ্য আর সাত নটা এখন কেন্দ্রশাসিত অঞ্চল আছে আর তুমি যদি টোটাল নর্থ ইস্টার্ন স্টেটগুলো দেখো তো নর্থ ইস্টার্ন স্টেটে তোমার সাতটা রাজ্য প্লাস সিকিম যদি ধরো তাহলে টোটাল আটটা রাজ্যও রয়েছে মোটামুটি তো এই যে এই এরিয়া তুমি যদি দেখো এই সাতটা বা টোটাল আটটা রাজ্যে তো দুই লক্ষ কুড়ি হাজার বর্গ কিলোমিটারও বেশি এলাকা নিয়ে আছে এই অঞ্চল তো এখানে এ প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা প্রচুর আদিবাসীও রয়েছে এখানে তো আমাদের সংবিধানের সামাজিক ন্যায় নীতির তত্ত্বে আমাদের দেশের বিভিন্ন তপশিলি জাতি তপশিলি উপজাতিদের জন্য সংবিধান থেকে দেওয়া বিভিন্ন রক্ষা কাবজগুলো রয়েছে যাতে করে সমাজে পিছিয়ে পড়া যে গোষ্ঠীরা রয়েছে তো তাদের সামাজিক উন্নয়নের জন্য আর্থিক না কিন্তু সামাজিক উন্নয়নের জন্য আমাদের দেশের বিভিন্ন ধরো কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা যাতে শিক্ষা গ্রহণ করার সুযোগ পায় তো তার জন্য তাদের সুযোগ দেওয়া হয় এবং এটা যদি দেখা হয় তাহলে তাদের সামাজিক উন্নয়নের জন্য এটা তাদের অধিকার এটা যদি তাদের না দেওয়া হতো তো তাহলে তাদের কাজ উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ টুকুও কিন্তু হতো না তো এই ব্যাপারটা বুঝতে হবে তুমি যদি দেখো লক্ষ্য করো আমাদের দেশে সারা দেশ জুড়ে বিভিন্ন সময়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মানে নর্থ ইস্টের লোকদের বিভিন্ন সময় মারার ঘটনা তাদের উপর বিভিন্ন বর্ণ বৈষম্য হয়ে থাকে কারণ তারা অন্য সাধারণ ভারতের ভারতীয়দের থেকে আলাদা দেখতে তো এটা মনে করে তাদেরকে প্রচুর কিন্তু বৈষম্য শিকার হতেই হয় এবং এটা সারা দেশ জুড়ে তো তুমি যদি কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখো তাহলে এগুলো বুঝতে আরও সুবিধা হবে যে দেখো তাদের বিভিন্ন সময়ে সারা দেশের মধ্যে যে কোনো জায়গায় অন্যান্য রাজ্যে যদি যাওয়া হয় মানে তোমার এই সেভেন সিস্টার স্টেট মানে এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বাদে যখন অন্য অন্য রাজ্যে যাওয়া হয় তখন তাদের হোটেলে ঢুকতেও আইডি কার্ড চাওয়া হয় আইডেন্টি কার্ড দিল্লিতে বা অন্য শহরে অন্যান্য রাজ্যে তাদের গেলে তাদের টিকিট কাটার সময় আইডেন্টি কার্ড দেখাতে হয় যেমন হচ্ছে ধরো তাজমহল কেলা এইসব জায়গায় গেলে মানে কতটা বাজে অবস্থা বুঝতে পারছো মানে তাদের আইডেন্টি কার্ড দেখাতে হচ্ছে কারণ হচ্ছে তারা দেখাচ্ছে যে তাদের ভারতীয়দের মতো দেখতে না তো তার জন্য তারা ভারতীয় কি না সেটা তাদের প্রমাণ করতে হচ্ছে পদে পদে বা অনেক সময় তাদেরকে বলা হয় যে তোমরা জাতীয় সঙ্গীত গাও যে তোমরা ভারতীয় কি না তো সেটা বোঝার জন্য মানে সেটা জানার জন্য মানে এটা কতটা অসম্মানের তাদের জন্য মানে কী বলবো ধরো তারা যদি বিদেশে যায় তো বিদেশে যাওয়ার সময় কাস্টম অফিসার তাদেরকে জিজ্ঞেস করে যে তুমি ইন্ডিয়ান কি না তোমার আইডেন্টি কার্ড দেখাও তুমি তো চাইনিজ তুমি ইন্ডিয়ান না তুমি ইন্ডিয়ানদের মতো দেখতে না তো মানে এটা কাস্টম অফিসারদেরও কাছ থেকে তাদের শুনতে হচ্ছে তো ওই বর্ণ বৈষম্যের ব্যাপারটা আসছে দেখো বর্ণ বৈষম্য বেসিক্যালি হচ্ছে নিজের বা নিজেদের এলাকার লোককে ব্যতীত অন্যান্য জায়গার লোকদের বা অন্য লোকদের নিচু ভাবা মানে নিজেদের সোসাইটির মধ্যে লোকদের সুপিরিয়র ভাবা নিজেকে সুপিরিয়র বা বড়ো ভাবা আর অন্যদেরকে ছোট হিসাবে দেখা তো এখান থেকেই বেসিক্যালি তোমার এই বর্ণ বৈষম্যর ব্যাপারটা আসে আর যারা তাদের মতো দেখতে না বা তাদের মতো না তো তাদের উপর মানে করায়ত্ত করা তো এই যে 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 মেন্টালিটি এই যে যে মানসিকতা তো এখান থেকেই হচ্ছে তোমার বর্ণ বৈষম্য ভাবটা আসে তো দেখো ইন্ডিয়াকে এইভাবে দেখলে হবে না কারণ ইন্ডিয়াতে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ধরনের রকমের লোকের বসবাস আর কি এখানে এক একটা জিনিস দিয়ে কোনোভাবে ইউনিফিকেশন করা সম্ভব না আমাদের দেশে এবং সেটা আমাদের দেশের স্বকীয়তা নয় সেটা আমাদের দেশ না আমাদের দেশ হচ্ছে বহুত্ববাদের উপর গঠিত সম্পূর্ণভাবে তো তুমি যদি সাধারণত দেখো তাহলে সাধারণত তোমার উত্তরপূর্ব ভারতের লোকদের বিভিন্ন সময়ে তোমার রাস্তাঘাটে বা বিভিন্ন সময়ে তাদের ক্যারেক্টারলেস বলা হয় নেশাখোর পাহারাদার চাইনিজ আর এগুলো দেখো বলিউডে এত বাজেভাবে এগুলো তোমার প্রচার করা হয় তো তার জন্য বেসিক্যালি এই অবস্থাটা আরও সারা দেশের জন্য সারা দেশের লোকের মাথায় এটা পুরো গেঁথে গেছে মানে দেখো তুমি যদি আপনার সাপনা মানি মানি সব আরও প্রচুর সিনেমা আছে তুমি যদি দেখো নর্থ ইস্টার্ন লোকদের মোটামুটি বেসিক্যালি নেপালি লোক মানেই হচ্ছে সে বাড়ি চৌকিদার এই ছাড়া তাদের কোনো প্রফেশনে নেই তাদের কম বুদ্ধি এইসব জিনিসগুলো দেখানো হয় তো এটা দেখাতে দেখাতেই আর কি বলিউডই বেসিক্যালি শেষ করছে আর যদি মেয়ে হয় তাহলে তো বেশ্যা বলেই দিল এরকম হচ্ছে অবস্থা তো দেখো নর্থ ইস্টার্ন লোকদের চিংকি চাইনিজ নেপালি তিব্বতিয়ান মোমো লুডুস চাউমিন এইসব বলে ডাকা হয় এবং সেটা সচরাচর সারা দেশ জুড়ে বিভিন্ন সময় তারা এই ধরনের বিদ্বেষের শিকার হয়ে থাকে তাদের হিন্দি বলা জোর করে শিখতে হয় কিন্তু ইন্ডিয়ান মানেই কি হিন্দি বলতে হবে ইন্ডিয়া মানে কিন্তু হিন্দি ভাষা না প্রচুর হাজার হাজার ভাষা রয়েছে আমাদের দেশে ইন্ডিয়ান বলতেই যে সেই হিন্দিতে কথা বলতে হবে বা হিন্দি জানতে হবে এরকম কোনো মানে নেই তোমার মতো দেখতে নয় বলে তুমি তাকে ঘর ভাড়া দেবে না তাকে মারধর করবে উল্টো পাল্টা গালিগালাজ করবে তো তাহলে তো হয় না না তো সেই ব্যাপারটা তো আছে তো তুমি যদি রিসেন্টলি কিছু ঘটনা দেখো যে ব্যাঙ্গালোরে কিছুদিন আগে একজন আইনজীবীর বাড়িতে নর্থ ইস্টের একজন মানে উত্তরপূর্ব ভারতের একজন জল বেশি ব্যবহার করেছিল বলে সেই আইনজীবী মানে হচ্ছে সে বাড়ির মালিক তো তা সে জোর করে সেই নর্থ ইস্টার্ন ছেলের ছেলেকে দিয়ে তার পায়ের জুতো তলা চাটিয়েছিল কারণ কি কারণ সে জল বেশি ব্যবহার করেছে তো দেখো নিজে কিন্তু সে আইনজীবী কারণ সে জানে একে যাই করি না কেন এ কিছুই করতে পারবে না এই নর্থ ইস্টার্ন ছেলে তো তার জন্যে কিন্তু সে এই ধরনের কাজ করেছে সে আইনজীবী হওয়া সত্ত্বেও তো এরকম হাজার হাজার ঘটনা আছে দেশে বিভিন্ন সময় ঘটে থাকে তো আমরা এর জন্য কি কী করতে পারি তো এটা দেখো সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া মানে হচ্ছে বিভিন্নতা ভারত মানে বিভিন্নতা বিভিন্নতাই আমাদের সর্বোচ্চ শক্তি এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের একটি ধর্ম বর্ণ জাতি ভাষা দিয়ে কিন্তু ভারত না তুমি দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে চেনো কিন্তু মামাম গাইকে কি চেনো অক্ষয় কুমার অমিতাভ বচ্চনকে সবাই চেনে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু শত শত আর্টিস্ট আছে সেখানকার উপকথা আছে সেখানকার নিজস্ব সংস্কৃতি আছে তো নর্থ ইস্টের বা উত্তর পূর্ব ভারতের লোকেরা কিন্তু সেটা অন্য যে পুরো ভারতটা আছে মানে নর্থ ইস্ট বাদে যে পুরো ভারতটা রয়েছে তো সেই ভারতের লোককে সেটা তারা জানাতে চায় কারণ তুমি দেখবে আমাদের দেশের বিভিন্ন যে সিনেমাগুলো স্থানীয় সিনেমাগুলোতেও তুমি পাবে না কিন্তু নর্থ ইস্টের কানেকশান এখানকার হিস্ট্রি নিয়ে কোনো ধরনের কোনো জিনিস তুমি খুঁজে পাবে না তো আমাদের দেশে দেখো সেন্ট্রাল স্কুল কলেজ বোর্ড বা রাজ্যের যে সকল বোর্ড আছে শিক্ষা ব্যবস্থা তো সেখানে কোথাও তুমি নর্থ ইস্টের জিনিস কিন্তু খুঁজে পাবে না মানে উত্তরপূর্ব ভারতের জিনিস খুঁজে পাবে না রিপ্রেজেন্টেশন নেই যেমন হচ্ছে তুমি দেখো তুমি বাংলা বিহার উড়িষ্যা তামিলনাড়ু মহারাষ্ট্র সব জায়গার জিনিস তুমি পেয়ে যাবে কিন্তু নর্থ ইস্টের জিনিস তুমি পাবে না শিক্ষা ব্যবস্থার কথা বলছি আমি ভারতের ইতিহাস কিন্তু ওয়েস্ট বেঙ্গল অবধি গিয়ে শেষ হলে কিন্তু হবে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর সিকিম এদের স্বাধীনতা সংগ্রামে অবদান এখানকার ভাষা সংস্কৃতি ইতিহাস আমাদের পুরো দেশে শিক্ষা ব্যবস্থার কারিকুলামে সমানভাবে নিয়ে আসতে হবে তো এর জন্য আমাদের প্রত্যেককে একদম এক একজন করে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার তো এই জিনিসগুলো কতটা খারাপ দেখো আমাদের দেশের নর্থ ইস্টের বা উত্তর পূর্ব ভারতের মেয়েরা আছে তখন যারা নর্থ ইস্ট বাদ দিয়ে যখন অন্যান্য রাজ্যেরগুলোতে যাচ্ছে তো তখন তাদের জিজ্ঞেস করা হয় তাদের প্রাইস কত তো এটার প্রধান কারণ হচ্ছে মিডিয়া তাদের এভাবেই আর কি প্রেজেন্ট করে তুমি ধরো বিভিন্ন ধরনের নাটক বা সিরিয়াল ড্রামা ওয়েব সিরিজ সিনেমা যাই দেখো তুমি বলিউডে ম্যাক্সিমাম জিনিস এটাই এভাবে তোমার রিপ্রেজেন্ট করে থাকে নর্থ ইস্টের তো এরা যদি পুলিশে কমপ্লেন করতে যায় তো তখনই তাদের বলবে তুমি কি মদ খাও গাঁজা খাও তুমি কি বেশা তো এইগুলো তোমার বলিউডে বেসিক্যালি হচ্ছে শেখাচ্ছে তো তার ফলে হচ্ছে এই অবস্থা আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং এটা দেখো বলিউড পুরো একদম সিম্পলি পয়জনের মতো কাজ করছে এই ক্ষেত্রে তো এই অবস্থা চেঞ্জ করতে গেলে তোমার মোটামুটি বেশি বেশি করে লোকজনকে জানানোর দরকার আমাদের উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি ইতিহাস সম্পর্কে দেখো বইয়ের মাধ্যমে শিক্ষা দিতে সময়টা বেশি লাগবে হ্যাঁ করা যাবে কিন্তু সময়টা বেশি লাগবে কিন্তু অনলাইনে যদি এই সম্পর্কে সাধারণ দেশের লোককে বিভিন্নভাবে জানানো যায় তো তাহলে কিন্তু সেটা খুবই ভালো হবে ধরো নর্থ ইস্টের যারা আছে বা নর্থ ইস্টের কালচার রিলেটেড তাদের ও সংস্কৃতি ভাষা সম্পর্কে যদি তারা অনলাইনে বলা শুরু করে বা জানাতে শুরু করে তো তাহলে কিন্তু খুবই ভালো হবে ধরো ইউটিউবে একটা বসাল বড় প্ল্যাটফর্ম তো এরকমভাবে ইউটিউব সহ ডেইলি সহ ইনস্টাগ্রাম সহ বিভিন্ন জায়গায় আইজি টিভি সহ বিভিন্ন জায়গায় তুমি যদি এরকম অনলাইনে তারা প্রচার শুরু করে বা তাদের শিল্প সংস্কৃতি ভাষা ইতিহাস সম্পর্কে আস্তে আস্তে জানানো শুরু করে তো তাহলে খুব কম সময়ে কিন্তু সেটা জানা যাবে মানে সেটা ছড়িয়ে পড়তে পারে কারণ এটা সোশ্যাল মিডিয়াটা একদম পুরো ভাইরালের মতো কাজ করে এখন তাই না তো এই জিনিসটা এইভাবে যদি প্রসিডিওরটা নেওয়া হয় তাহলে খুব দ্রুত এফেক্টটা পড়বে তো এই পদক্ষেপ নেওয়া যেতে পারে আস্তে আস্তে তো তারপরে অন্যান্য মানে দীর্ঘ মেয়াদি পদক্ষেপগুলো তো সেগুলো তো পরের কথা তো আমি স্বল্প মেয়াদি পদক্ষেপের কথা বলছি এখন যাতে দ্রুত কাজ হয় কারণ এখন ভাইরাল জিনিসটা খুব ফাস্ট হয় তো এতক্ষণ তো দেখো আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললাম তো এইবার বলবো হচ্ছে আমরা যে এই নর্থ ইস্টের স্টেটগুলোতে তোমার এই কে পপ মানে কোরিয়ান পপ কেন এতটা জনপ্রিয় তো এই জনপ্রিয়তা দেখো কোরিয়ান পপ হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে এসছে এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোরিয়ান পপ তো কোরিয়ান পপ বিশাল বড় ব্র্যান্ড বলতে গেলে তো তুমি যদি রিসেন্টলি দেখো দু সালে সারা পৃথিবীব্যাপী দু হাজার সালে কোরিয়ান পপের আয় হয়েছিল পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মানে এক বিলিয়ন মার্কিন ডলার মানে সাত হাজার ছশো কোটি টাকা তো না এক বছরে এরা এত টাকা ইনকাম করেছে মানে এত বড় বিশাল বড় একটা ব্র্যান্ড আর কি বলতে গেলে এই কে পপ তো দেখো এই ভিডিও শুরুতে একদম আমরা বিভিন্ন কেপআপের বিভিন্ন ব্র্যান্ডগুলো নিয়ে কথা বলেছি তো এবার হচ্ছে এই জিনিসটার সাথে আমি ব্যাকগ্রাউন্ডও বললাম তো লিঙ্ক আপ করার কারণ হচ্ছে তো দেখো প্রতিনিয়ত এই নর্থ ইস্টের যারা লোকেরা আছে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে তো তারপরে তাদের রিপ্রেজেন্টেশনও তুমি পাবে না অনলাইনে হোক মিডিয়াতে হোক বা তোমার সিনেমাতে হোক তার জন্য যেটা দেখা যাচ্ছে তারা আস্তে আস্তে নিজের থেকে গুটিয়ে আসছে কারণ তাদের রিপ্রেজেন্টেশন তারা পাচ্ছে না ঠিক আছে অল ইন্ডিয়া বেসিসে তুমি বেঙ্গল থেকে দেখো গুজরাট থেকে দেখো মহারাষ্ট্র থেকে দেখো সব জায়গায় তুমি রিপ্রেজেন্টেশন পেয়ে যাবে তাদের ঠিক আছে কিন্তু যে নর্থ ইস্টের যে লোকেরা আছে তাদের রিপ্রেজেন্টেশন কিন্তু কিন্তু পাবে না তাদের চেহারার দিকটা কিন্তু আলাদা আমাদের দেশে তুমি যদি দেখো নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়ার যেরকম লোকের চেহারা বা অবয়ব তো তার সাথে নর্থ ইস্টের লোকদের হচ্ছে টিব্রোচিয়ান ঠিক আছে মঙ্গলয়ের চেহারা হয় হচ্ছে বেসিক্যালি নর্থ ইস্টার্ন লোকদের তো তারা আমাদের অন্যান্য রাজ্যে যেরকম লোকের চেহারা তাদের সাথে মিল নেই আর তাছাড়া তাদের রিপ্রেজেন্টেশনও খুব কম দেখা যাচ্ছে তো তার ফলে মিডিয়াতেও তাদের খুবই কম দেখা যায় সিনেমাতেও তাদের দেখা যায় না তো তারপরে তারা এক একটা একাকিত ভাবটা চলে আসছে তাদের মধ্যে এবং সেটা কন্টিনিউয়াসলি কয়েক দশক ধরে দশক ধরে ছেড়া চলে আসছে একটা দুটো সিনেমা করলে কিন্তু কাজ হবে না ঠিক আছে একটা দুটো সিনেমা তাদের রিপ্রেজেন্টেশন বা কিছু কিছু ক্ষেত্রে দেখালে তো হবে না তারা হিউজ একটা পপুলেশান তো তাদের রিপ্রেজেন্টেশনে তারা খুঁজে পাচ্ছে না তাদের যে সংস্কৃতি তাদের যে ভাষা তাদের যে খাদ্যাভ্যাস তারা যেটা দেখতে চায় তো সেই ধরনের জিনিস তারা পাচ্ছে না তো সেটা পাচ্ছে হচ্ছে তোমার সেই জায়গাটা খালি থেকে যাচ্ছে তো নর্থ ইস্টের এই এলাকায় যে খালি থেকে যাচ্ছে তো সেই জিনিসটা তোমার আমাদের নর্থ ইস্ট থেকে তুমি চলে যাও আস্তে আস্তে মায়ানমার তারপরে ওপাশে তুমি জাপান যদি চলে যাও জাপান কোরিয়ার যে কালচারটা তো তারা কিন্তু সেই খালি জায়গাটা দখল করে নিচ্ছে কারণ এই যে যে ব্লাঙ্ক জায়গাটা তৈরি হচ্ছে তো এই ব্লাং জায়গাটা ধরো তোমার কোরিয়ান বিভিন্ন সিরিজ বিভিন্ন সিনেমা জাপানি সিনেমা ঠিক আছে তারপরে চাইনিজ বিভিন্ন সিনেমা তো এই জায়গায় ফাঁকা জায়গাটা পুরো দখল করে নিচ্ছে তার ফলে দেখো তারাও দেখতে পাচ্ছে যে নর্থ ইস্ট আমাদের যেরকম মুখের অভাব ঠিক আছে তো তার সাথে আমাদের যে সংস্কৃতি তার সাথে তোমার এই কোরিয়ান যে সংস্কৃতি আছে তার সাথে মিল খাচ্ছে দেখতেও তাদের সাথে আমরা রিলেট করতে পারছে তো এই ধরনের কানেকশানটা তাদের ভিতর চলে আসছে এইভাবে তো তার জন্যই হিউজ পপুলারিটি হচ্ছে তোমার নর্থ ইস্টে এই কেপপের বিশাল বড় ফ্যান এবং তারা তুমি যদি দেখো কেপপ এটা নিশ্চয়ই তারা জানে কেপপ জানে বলেই তারা যখন ইন্ডিয়া ফেস্ট করছে তো ইন্ডিয়া ফেস্টের মেইন মেইন ব্রাঞ্চই হচ্ছে তোমার করছে হচ্ছে তোমার নর্থ ইস্টের যে বিভিন্ন সিটিগুলো আছে বড় বড় সেই সব জায়গায় কারণ তারা জানে তাদের হিউজ পপুলারিটি হচ্ছে এই নর্থ ইস্টের এলাকাতে অন্যান্য রাজ্যেও আছে কিন্তু তাদের মেইন বেজ হচ্ছে এই জায়গাটা তারা সারা পৃথিবীব্যাপী ধরো ওয়ার্ল্ড ট্যুর করে তো ওয়ার্ল্ড ট্যুরের সময় বিভিন্ন দেশে দেশে তোমার ফ্যানের জন্য খোঁজে যায় তো তখন হিউজ ফ্যান ফলোয়িং হচ্ছে এখানে এবং তাদের সাথে মানে বেসিক্যালি আর্থিক সম্পর্ক যেটা তারা এটা তুমি জেনারেলি লা দেখলেও বেসিক্যালি হয়ে যাচ্ছে তাদের চেহারার সাথে মিল পাচ্ছে ঠিক আছে তাদের কথা বলার ধরন তার সাথে মিল পাচ্ছে তাদের ভাষার সাথে অনেকটা কানেকশান আছে তো তার জন্য তাদের সংস্কৃতির সাথে আছে তো এই সব কারণের জন্য তোমার রিলেট করার জন্য যে ব্লাঙ্ক জায়গাটা তৈরি হচ্ছে দেশের অন্যান্য মিডিয়াতে তাদের নিজেকে খুঁজে না পাওয়ার জন্য তো সেই ফাঁকা জায়গাটা এই জাপানিজ কালচার চাইনিজ কালচার আর হচ্ছে টিবেটিয়ান কালচারের তোমার কোরিয়ান কালচার সেই ফাঁকা জায়গাটা দখল করে নিচ্ছে তো এইভাবে মোটামুটি পপুলারিটি ঠিক এইভাবে আসছে তো তার ফলে হচ্ছে আমাদের দেশে এই কে পপ আর কোরিয়ান পপ হিউজ পপুলার তোমার এই নর্থ ইস্টের রাজ্যগুলিতে কারণ তাদের দেখতে চেহারা বেশভূষাতে সেখানে তারা প্রচুর মিল পাচ্ছে তো এই কারণেই হচ্ছে তারা আমাদের এখানে প্রচুর হিউজ পপুলার আর কি কে পপ তো এই ব্যাপারটা আমাদের ভাবা ভেবে দেখা দরকার তো এটা দেখো একটা পজিটিভ ওয়েতে মানে তাদের ক্ষেত্রে তারা ইউজ করছে আর এটা কিন্তু আমাদের নেগেটিভ ওয়ে আমাদের দেশের জন্য কিন্তু একটা নেগেটিভ ব্যাপার কারণ হচ্ছে দেখো এই যে যে তাদের এই যে একটা কালচারাল ইম্পোজিশান তারা করছে তো সেটা আমাদের জন্য সমস্যা না তো এটা একটা ব্যাড এফেক্টও কিন্তু ভবিষ্যতে পড়তে পারে কারণ কারণ তারা তাদের আমাদের সিকিউরিটি কনসার্ন হিসেবে হতে পারে কারণ তারা আস্তে আস্তে এটা তোমার পপ জিনিস বা অন্যান্য তাদের সিনেমার মাধ্যমে বা অন্যান্য সময় মাধ্যমে তোমার আমাদের দেশের সিকিউরিটি এজেন্স্টেও সেটা ব্যবহার করতে পারে ঠিক আছে ব্রেন ওয়াশের ক্ষেত্রে বা যাদের প্রোপাগান্ডা নিউজ ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ইউজ হতে পারে রেডিক্যালাইজেশান হতে পারে তো এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কারণ এই যে যে ব্ল্যাঙ্ক জায়গাটা তৈরি হচ্ছে তোমার এই ব্ল্যাঙ্ক জায়গাটায় কিন্তু তোমার ব্রেন ওয়াশ দ্রুত খুবই সম্ভব হয় তো তার জন্য আমাদের এই জিনিসটা ভেবে দেখা দরকার তো এর এগেনস্টে আমাদের স্টেপ নেওয়া খুব দ্রুত দরকার জিনিসটা কেপপের ব্যাপার পরে আমি বলছি না মানে এই যে যে ব্ল্যাঙ্ক জায়গাটা তৈরি হচ্ছে এই ব্ল্যাঙ্ক জায়গাটা যাতে রেডিক্যালাইজেশনের দিকে না চলে যায় প্রপাগান্ডা নিউজের দিকে না চলে যায় কারণ চাইনিজ মিডিয়া বিভিন্নভাবে ইনফ্লুয়েস করার চেষ্টা করে এই এলাকাতে যাতে রেডিক্যাল চিন্তাধারা আনার জন্য তো তার জন্য আমাদের দ্রুত স্টেপ নেওয়া দরকার ঠিক আছে আর তাছাড়া তোমার নর্থ ইস্টে এই সকল কারণে হচ্ছে তোমার এই কেপ বা কোরিয়ান পপ খুবই খুবই পপুলার আর তারা আমাদের দেশ থেকে হিউজ একটা মানি কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে তো সেটা যদি আমরা আমাদের দেশের ন্যাশনাল মিডিয়াতে নর্থ ইস্টের কালচার সহ তাদের রিলেটেড সিনেমা তাদের ইতিহাস নিয়ে ওয়েব সিরিজ বা অন্যান্য মানে প্রতিটা ক্ষেত্রে যদি তাদের সংখ্যা বাড়াতে পারি তো তাহলে খুবই ভালো হবে আমাদের জন্য তো এই ব্যাপারগুলো আমাদের ভেবে দেখা খুবই দরকার আর নর্থ ইস্টে যারা আছে তোমার উত্তর ভারতের রাজ্যগুলিতেও তো তো সেখানে তাদেরও তাদের সংস্কৃতি ভাষা শিল্প সম্পর্কে যাতে আরও বেশি তারা ভোকাল হয় তাদের ভোকাল হওয়াটা দরকার তাহলে এই যে যে গ্যাপটা আছে এই গ্যাপটা দ্রুত পূরণ হতে খুবই সাহায্য করবে কারণ এখন অনলাইনে খুব দ্রুত যে কোনো ধরনের তথ্য পাঠানো সম্ভব তো সেটা যদি সঠিক ব্যবহার আমরা করতে পারি তো তাহলে সেটা খুবই ভালো হবে আর দেখো এই বর্ণ বৈষম্যটা দূর করা খুবই দরকার কারণ হচ্ছে দেখো এটা বেসিক্যালি শিক্ষার অভাবের জন্য বেসিক্যালি এটা হয় অনেকে যেটা সামনে চোখে দেখে তো সেটা ছাড়া আর যে অন্যান্য কিছু হতে পারে তো সেটা মানতেই চায় না তো এই মানসিকতাটা দূর করা দরকার তো দেখো আমি যখন আমাদের কলেজে একদম পুরো ডাইভার্সিফাই ছিল সেরকম কোনো ব্যাপার ছিল না আমাদের দেখো চো পঁচিশটা মাত্র সিট ছিল ঠিক আছে তো পঁচিশটা সিটের মধ্যে কুড়ি বাইশজনই হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আসছে এক একজন তো এক একজনের রাজ্য থেকে যখন আসছে তো সেই সেই জায়গায় ভাষা শিল্প সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারছি তো সেখান থেকে সেই ব্যাপারটা রয়েছে সে তার ল্যাঙ্গুয়েজে কথা বলছে আর আমরা আমাদের মতো ভাষায় কথা বলছি তো তখন কিন্তু দেখো এখানে কিন্তু ইম্পোজিশনে কোনো ব্যাপারটা আসছে না ওপেননেসের একটা একটা ব্যাপার আসছে যে তার যেটা মাতৃভাষা তো সেটা আমি তারটা শুনে আমিও সেটা বোঝার চেষ্টা করছি আর আমারটা শুনে বোঝার চেষ্টা করছে তো তার ফলে দেখো এই কানেকশানটা খুব বেশি বাড়ে আর কি তো তুমি যদি সেখানে ইংলিশ বা হিন্দি নিয়ে নাও তাহলে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু চলে আসবে না জিনিসটা সম্পূর্ণভাবে আসবে না কিন্তু তুমি যদি তার ল্যাঙ্গুয়েজটা তুমি শোনো আর তুমি ল্যাঙ্গুয়েজটা তোমারটা তুমি বলো তো তাহলে দুটোই একটা মানে পারস্পরিক একটা সম্পর্কটা একটি অন্য লেভেলে হয় তো এই জিনিসটা আমরা এইভাবে ইউজ করতাম কলেজে আর তাছাড়া দেখো আমাদের বিভিন্ন সময়ে দেখো ব্যাকগ্রাউন্ডে আমি কলেজের লাইফের কথাও বলছি তো বিভিন্ন দেশ থেকে তোমার স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হতো তো সেই ব্যাপারগুলোও ছিল বিভিন্ন দেশ থেকেও এখানে পড়তে হতো বিভিন্ন সেমিস্টার হিসাবে আর এখান থেকেও যেত তো দেখো বিভিন্ন রাজ্য থেকে যখন আসতো ধরো আমাদের ফ্রেন্ডসরা ছিল তোমার বিভিন্ন নেপালি ভুটানি টিবটিয়ান ঠিক আছে অন্ধ্রপ্রদেশ আর গুজরাটে বিভিন্ন রাজ্য থেকে বিহার ত্রিপুরা সহ বিভিন্ন জায়গা থেকে আর কি আসছে তো এই মাল্টিকালচারের ব্যাপারটা কিন্তু সব জায়গায় হয় না তো তার জন্য এটা আমরা দেখতে দেখতে খুব সুবিধাই হয়ে গেছে কিন্তু অনেক সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সেটা সম্ভব হয় ওঠে না তো সম্ভব যখন হয়ে ওঠে না তুমি এখন অনলাইনে তোমার সেটা ওপেননেসের ব্যাপারটা তোমার আনতে হবে না তো এই জিনিসটা খুবই দরকার রেসপেক্টের ব্যাপারটা খুব দরকার কারণ দেখো তোমার সাথে মিল থাকছে না বা তোমার যে ভাষা বলছো তার সাথে কানেক্ট করছে সেম বলছে না বলে যে তুমি তাকে দেখবে না বা তুমি তার সাথে তোমার কথা বলবে না বা তুমি তার সাথে এড়িয়ে চললে তো হবে না না বা তুমি তার সাথে দুর্ব্যবহার করবে তো সেটা তো কখনোই করা উচিত না তাহলে তুমি বেঁচিয়ে যাচ্ছ মানে তুমি তাহলে নতুন একটা শিল্প সংস্কৃতি ভাষা সম্পর্কে জানতে পারছো না তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে না তো এইভাবে যদি এগোনো যায় তাহলে খুবই ভালো হয় ইন্ডিয়া মানে শুধু ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়া মানে শুধু বাংলা না ইন্ডিয়া মানে শুধু হিন্দি না তো সেই ব্যাপারগুলো রয়েছে তো এই ওপেননেস ব্যাপারটা আমাদের আনতে হবে বেশি করে তাহলে এই জিনিসটা চেঞ্জ করা খুব সহজ হবে ঠিক আছে আর তারাও তখন তুমি যখন তাদের সাথে ওপেন হবে খোলাখুলিভাবে কথা বলবে মিশবে তো তারাও তখন তোমাকে জানতে পারবে বা তুমিও তখন জানতে পারবে তো এই পারস্পরিক সম্পর্কটা সম্পর্কটা আরও খুব দৃঢ় হবে তো এই ব্যাপারগুলো রয়েছে তো এই জিনিসগুলো করা খুবই দরকার তো এইভাবে যদি করা যায় তাহলে আরও খুবই ভালো হয় তাহলে এই এই ব্যাপারটা আসবে না বা নর্থ ইস্টের লোকদের সাথে বা নর্থ ইস্ট সহ অন্যান্য রাজ্যের লোকগুলোর সাথে বা মানে নর্থ ইস্ট বা অন্যান্য সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া বলে কথা না তোমার সাথে যাদের মিল নেই তো তার সাথে আলাপ আলোচনা কথাবার্তার মাধ্যমে চিত্রের মাধ্যমে তোমার সৌজন্যবোচ্চা বাড়বে আর তাছাড়া তুমি নতুন সংস্কৃতি ভাষা শিল্প সম্পর্কেও জানতে পারবে তো এই ব্যাপারটা মাথায় রেখে এগোনো খুবই দরকার ঠিক আছে তাহলে দেখো আমাদের মধ্যে যে টুগেদারনেসটা আছে সেটা আরও খুব দৃঢ় হবে তো এই ব্যাপারগুলো তোমার মাথাটা সবসময় খোলা ওপেন রাখতে হবে চিন্তা চেতনাটা ওপেন রাখতে হবে তো তাহলে এইগুলো সম্ভব হবে ঠিক আছে তো এইভাবে এগোনো খুব দরকার আমাদের তাহলে এই ধরনের সমস্যা আমরা পড়ব না তো ঠিক আছে তো দেখো এই ভিডিওতে একদম আমরা ডিটেলসে কথা বললাম কে পপ নিয়ে বা আমাদের দেশে যে বৈষম্য বিভিন্ন ধরনের আছে তো সেই টপিক নিয়ে কথা বললাম তো এটা আমাদের আনন ইন্ডিয়া সিরিজের মধ্যে পড়বে ঠিক আছে প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে আর দেখো এই চ্যানেলে একদম পুরো ডিটেলসে ইউপিএসসি জিএস পেপার ওয়ান টু থ্রি ফোরের একদম পুরো সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে ভিডিও করা আছে তো তোমরা যারা দেখো নি এই চ্যানেলে প্লে লিস্টে গেলেই পরপর ভিডিওগুলো পেয়ে যাবে তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের প্রসিডিওর বুঝতে সুবিধা হবে আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপেরও ভিডিও পেয়ে যাবে পরপর ফুল সিলেবাসের প্লেলিস্টে আর তোমাদের যদি কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিকের উপর ভিডিও করা হোক তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিক হীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে আর তাছাড়া টুইটারে আমাকে ফলো করতে পারো কৌশিক হীরা টুতে সার্চ করলে পেয়ে যাবে তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা